গাইবান্ধা গোবিন্দগঞ্জে নতুন করে পান বাজার জমে উঠেছে। বগুড়া রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার কমরপুর বাজারে এ পানহাটি জমে উঠেছে। পান চাষিরা জানান, এর আগেও হাটটি ছিল, তবে অনেক প্রতিনিধিদের গাফলতির কারণে হাটটি নষ্ট হয়ে যায়। ঐতিহ্যবাহী কমরপুরের একটি হাট, বিগত ইজারাদারের কারণে এই হাটটা অত্যাচারিত হয়, অত্যাচারিত হওয়ার কারণে এই হাটটা ভেঙে যায়। এখন নতুন ইজারাদার আছে, সেই ইজারাদার ভালো এবং এই ইজারাদারের কারণে আজকের এই পুরোনো হাট। তবে স্থানীয় মেম্বার, চেয়ারম্যান ও অনেক পান চাষি ভাইদের সঙ্গে মিটিং বসিয়ে এই হাটটি লাগানো হয়। ব্যবসায়ী, এলাকার গণ্যমান্য ব্যক্তি, দুজন তারপরে জনপ্রতিনিধি, এই ইউনিয়নের চেয়ারম্যান, এই পলিটিক্যাল পার্টির যারা লিডার রয়েছে তারা সহ এখানে আমরা এই পানটা হাট লাগাচ্ছি পুনরায়। সপ্তাহে রবিবার বাদ দিয়ে প্রতিদিনই পান হাটি লাগবে বলে চাষিরা জানান। তাদের ক্রেতা ও বিক্রেতার সংখ্যা অনেক ভালো চলছে, এমনকি অনেক দূর দূরান্তর ব্যবসায়ী এই বাজারে পান কিনতে আসে। তারা আরও জানান, এই বাজারটি যেন কখনো ভেঙে না যায় এই আশাবাদী করেছে পান চাষিরা। আমি আশা করব যে পানারা এবং ক্রেতা এবং বিক্রেতা সবাই মিলে এখানে আসে, এই পানটা, এই হাটটা যেন ঐতিহ্যবাহী হাট।